নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার এস কে আবিদ। আবার আপনাদেরকে কিছু নতুন শখ দেখাবো। এই হচ্ছে যেমন রাশি, তার রাশিটা কি? তার রাশিটা হচ্ছে কন্যা রাশি। লগ্ন কি? লগ্ন হচ্ছে বিষলগ্ন, মানে শুক্রর জাতক। যেহেতু শুক্র কোথায়? শুক্র 3 নম্বর ঘরে। যেহেতু লগ্নকে অ্যাকচুয়ালি আমরা সেলফ ভাব, তনুভাব বলা যায়, সেটা শুক্র 3 নম্বর ঘরে লগ্নপতি। এ কিন্তু কোনো গান বাজনা মিউজিক লাইন থেকে যুক্ত হলে, অথবা এই যে ছক, এই ছকের হিসাবে এ কিন্তু কমার্সের ছক, কমার্স নিয়ে পড়াশোনা করলে যথেষ্ট ভালো হবে। লগ্নপতি শুক্র, এর 3টে প্ল্যানেট খুব ভালো প্ল্যানেট, সেটা হচ্ছে বুধ, শুক্র এবং শনি। কেন বন্ধু প্ল্যানেটের মধ্যে আসে, এর কালার বলবো হোয়াইট কালার, এর কালার বলবো গ্রিন কালার, এর কালার বলবো ব্লু কালার, এর কালার বলবো ব্ল্যাক কালার। এই কালারগুলো এই জাতক বা জাতিকাদের জন্য ভালো হবে। এর সংখ্যা ভালো হবে 6, 24 এবং আপনার 15। যেহেতু সংখ্যা 6 আসা হওয়া উচিত। হ্যাঁ, এইবারে আমরা দেখব লগ্ন। লগ্ন কোথায়? 3 নম্বর ঘরে। এই এখানে যেমন রবি বুধ বোধাদিত্য যোগ, খুবই ভালো যোগ আছে, কিন্তু রবি শুক্র দারিদ্র যোগ। দারিদ্র যোগ মানে কি? একটা সমস্যা থেকে উঠবে, নেক্সট সমস্যা রেডি থাকবে। সেখানে কি? 3 নম্বর ঘর থেকে আমরা ভাই বোনের ঘর দেখি, ছোটো ভাই বোনের, সেখানে ইন্ডিকেট করছে এর বর যদি ছোটো কেউ থাকলে তার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। 2 নম্বর ঘর বুধের ঘর, মিঠুন রাশির ঘর। 2 নম্বর ঘর থেকে পরিবার, 2 নম্বর ঘর থেকে ফাইন্যান্স, 2 নম্বর ঘর থেকে কথাবার্তা, হ্যাঁ 2 নম্বর ঘর থেকে হেলথ। তো 2 নম্বর ঘরে যেহেতু কোনো খারাপ প্ল্যানেট নেই, তাহলে এর পরিবারের জায়গা ভালো, এর ফাইন্যান্সের জায়গা ভালো, এর কথাবার্তার জায়গা ভালো, এবং এর মোটামুটি ফাইন্যান্সের জায়গা ঠিকঠাক আছে। এবারে যেহেতু আমি 3 নম্বর ঘর বললাম, রবি বুধ বোধাদিত্য যোগ, রবি শুক্র দারিদ্র যোগ। 4th হাউস রবির ঘর, যেহেতু 4th হাউস 4 নম্বর ঘর থেকে মার বাস্তু দেখি, সেখানে ইন্ডিকেট করছে মায়ের এর কোনো ব্লাড প্রেশার, সুগার অথবা কোনো কার্ডিও সমস্যা হবে, যেহেতু রবির ঘরে বসে আছে মা। এর বাড়ির সমস্যা হবে, বাড়ির বাস্তু খারাপ হবে, বাড়ির বাস্তুর দিকটায় ঈশান কোণ অথবা পূর্ব পশ্চিমের দিকে কোনো একটা বাথরুম হবে। পঞ্চমপতি 5 নম্বর ঘর হচ্ছে এডুকেশন, সন্তান এবং লাভ, সেখানে মঙ্গল, মানে লাভ ম্যারেজের ছক। এখানে ইন্ডিকেট করছে কোনো একটা সন্তানের জায়গা মিস ক্যারেজ হতে পারে, ভালোবাসার জায়গা কোনো একটা নষ্ট হতে পারে। হ্যাঁ, আবার যেহেতু চন্দ্র আর মঙ্গল এক ঘরে, বন্ধুর ঘরে না শত্রুর ঘরে। 6 নম্বর ঘরে রাহু প্রচণ্ড রাগী, যেহেতু 6 নম্বর ঘরে রাহু হওয়াকালীন অ্যাকচুয়ালি হয় কি, রাহু যদি 6 নম্বর ঘরে হলে তাহলে সেই জাতক বা জাতিকারা তারা খুব ক্রিমিনাল মাইন্ডেড হয়। ষষ্ঠমপতি 7 নম্বর ঘরে যদি অ্যারেঞ্জ ম্যারেজ করলে এর খুব ভালো থাকবে, লাভ ম্যারেজ করলে ডিভোর্সেরও যোগ হতে পারে। ষষ্ঠমপতি যেহেতু বৃহস্পতি, হ্যাঁ এটা যদি অ্যারেঞ্জ ম্যারেজ যদি করলে, যেহেতু মঙ্গলের ঘরে বৃহস্পতি ভালো বন্ধুর ঘরে বসে আছে, মানে ভালো বন্ডিং হবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। অষ্টমপতি শ্বশুরবাড়ির যথেষ্ট ভালো জায়গায় থাকবে। 9 নম্বর ঘর হচ্ছে ভাগ্য এবং পিতা, ভাগ্য আর পিতার ঘরে এখানে শনি, যেহেতু এ কিন্তু কোনো মেডিকেল লাইন, টেকনিক্যাল লাইন, ব্যাঙ্কিং সেক্টর অথবা কোনো গান বাজনা মিউজিক লাইন থেকে যথেষ্ট ভালো ফলাফল পাবে। এবারে দেখেন, যেহেতু 10 নম্বর ঘর কর্মর ঘর, সেটাও কিন্তু শনি, শনি আবার 11 নম্বর ঘর ইনকামের ঘরেও শনি, কিন্তু শনি একদম নিচস্থ, শনি একদম নিচস্থ হলে সব কাজ লেটে হবে। আবার 12 নম্বর ঘর দ্বাদশপতিতে কেতু আর 6 নম্বর ঘরে রাহু, হেলথ নিয়ে হেলথের জায়গাটা প্রচণ্ডভাবে খারাপ, মানে হেলথের এরকম মানে রক্তপাতের কোনো সমস্যা অথবা অ্যাক্সিডেন্টের কোনো যোগ কিন্তু এই ছকের মধ্যে আছে। সেগুলো আমরা যখন ছক দেখলে সেগুলো পরিষ্কার বোঝা যায়। আর আমার এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং পারলে এই ভিডিওটি যতটা পারলে আপনারা শেয়ার করবেন। আর আমাকে যোগাযোগ করার জন্য আপনারা দেখবেন এই নিচে একটা নাম্বার হচ্ছে, সেই নাম্বারে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন। নমস্কার দর্শক বন্ধু।